online English class. Dear student, today's lesson is sentence connector. A sentence connector, আমাদের প্রশ্নপত্রে 10 নম্বরে থাকে. বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রে 10 নম্বরে থাকে. এখানে লেখা থাকে fill in the blanks with suitable linking words or sentence connectors. তার মানে কি? Fill in the blanks. যে blank গুলো যে gapগুলি থাকবে, শূন্যস্থানগুলি থাকবে, সেখানে আমাকে কি করতে হবে? Linking word বসাতে হবে অথবা sentence connector বসাতে হবে. তাহলে আমাদেরকে জানতে হবে যে sentence connector কি অথবা linking wordsটা কি. Connector, connector হচ্ছে কি? সংযোগ. কানেক্টরের অর্থ হচ্ছে সংযোগকারী. তাহলে যে ওয়ার্ডটা সংযোগ স্থাপন করছে তাকে আমরা কি বলব? কানেক্টর বলব. তো কানেক্টর আর লিঙ্কিং ওয়ার্ড আমাদের প্রশ্নপত্রে আসলে হেডিং দেওয়া থাকে. আমাদের এই যে প্রশ্নপত্রটা আমরা পড়ছি তার টাইটেল কিন্তু দেখা লেখা আছে সেন্টেন্স কানেক্টর. সেই অর্থে আমাদের শুধু কানেক্টরই দেওয়ার কথা, কিন্তু সেখানে লিঙ্কিং ওয়ার্ডও দেওয়া থাকে. তো লিঙ্কিং ওয়ার্ডটা কি? লিঙ্কিং ওয়ার্ডটা হচ্ছে একই সেন্টেন্স, একটা সেন্টেন্স থাকবে কিন্তু তার একাধিক ক্লোজ থাকতে পারে, তার মাঝে বসে লিঙ্কিং ওয়ার্ডটা মাঝে বসে ওই ক্লোজগুলোর কি করবে? সংযোগ স্থাপন করবে. আর কানেক্টর কি? কানেক্টর দুটো সেন্টেন্সকে কি করবে? যোগসূত্র স্থাপন করবে. হ্যাঁ, এই যোগসূত্র স্থাপন করলে কি হবে, মানে কেন আমরা কানেক্টর ইউজ করব? আমরা এই জন্য কানেক্টর ইউজ করব যে আমরা কোনো বিষয় সম্বন্ধে একাধিক সেন্টেন্স পার্টিকুলারলি ভাবে লিখে যাচ্ছি, কিন্তু সেই ওয়ার্ডগুলোর মধ্যে আমরা যদি অ্যাড বাট অর সো দ্যাট এগুলো হচ্ছে কানেক্টর, এগুলো ব্যবহার করি তাহলে কি হবে? শ্রুতি মধুর হবে আর অর্থের সঙ্গতি আসবে, একটার সাথে আরেকটা সেন্টেন্স জুড়ে যাবে, যোগ হয়ে যাবে. এই জন্যই আমরা কি করব? কানেক্টর যোগ করব, কানেক্টর যোগ করব এবং প্রশ্নপত্রে আমরা কানেক্টর ব্যবহার করব. এখন দেখো কানেক্টর কিন্তু অনেক অনেক ওয়ার্ড কানেক্টর হিসাবে ইউজ হয়। কানেক্টর কি? যে যে ওয়ার্ড অর ফ্রেজ কি করে? সেন্টেন্স, দুটো সেন্টেন্সকে যুক্ত করে বা একাধিক সেন্টেন্সকে যুক্ত করে, সেইটাই হচ্ছে কানেক্টর। তাহলে কানেক্টর দেখো, এখানে কোনো কিছু যোগ করার জন্য, অ্যাডিশন, কোনো কিছু অ্যাড করার জন্য আমরা কী করি? অ্যাড, মোর ওভার, এখানে মোর ওভার দুইবার হয়ে গেছে, সরি, দেন, আফটার দ্যাট, এগেইন, ডিসাইড, ফার্দার। কোনো কিছু যদি আমরা দুইটা সেন্টেন্স, একটা সেন্টেন্স আছে সেই সেন্টেন্সেরই সাবজেক্ট সম্বন্ধে আমরা অতিরিক্ত তথ্য দিব, তখন আমরা কি করব? এই এই ওয়ার্ডগুলি ব্যবহার করে আমরা করতে পারি, এগুলোই হচ্ছে কানেক্টর। তারপর বিপরীত অর্থ মানে কন্ট্রাস্ট হবে, তুমি একটা বলছো পরের সেন্টেন্সটা তার বিপরীতটা বলছো, তখন আমরা এই ওয়ার্ডগুলো ব্যবহার করব। বাই, ডু, হাউ, ওভার, রেদার, রেদার, ইনস্টেড, স্টিল, অন দ্য কন্ট্রারি। তারপর আছে কি? ফলাফল বোঝাতে, একটা সেন্টেন্সে একটা কাজ ঘটনা ঘটবে তার ফলাফল হিসাবে পরের সেন্টেন্সটা দেখাবে, তার আগে যদি কোনো গ্যাপ থাকে তখন আমরা এই ওয়ার্ডগুলি ব্যবহার করব। দেখো, সো, দেয়ারফর, দাস, অ্যাজ এ রেজাল্ট, তারপরে কি? ধারাবাহিকতা মানে অর্থের সঙ্গতি থাকবে, একটার অর্থের সঙ্গতি ফার্স্ট সেন্টেন্সের অর্থের সঙ্গতির সাথে দ্বিতীয় সেন্টেন্স, তৃতীয় সেন্টেন্স এরকম থাকবে, তখন আমরা কী ব্যবহার করব? এক, ফার্স্ট অথবা ফার্স্টলি, সেকেন্ড অথবা সেকেন্ডলি, কারণ ফার্স্ট এটা ঘটে, সেকেন্ডলি এটা হতে পারে, থার্ডলি হতে পারে, এইভাবে আমরা এখানে লিখতে পারি। ফাইনালি, শেষে যদি আমরা কোনো কথা বলতে চাই তখন বলি ফাইনালি, অ্যাট দ্য এন্ড, অবশেষে আমরা বলতে চাই মানে আমার শেষ হয়ে যাচ্ছে এই কথাগুলো বললে, এটাও হয়। তারপরে শুরুতে আমরা বলতে পারি অ্যাট দ্য বিগিনিং, টু সাম আপ। হ্যাঁ, দেখো এখানে উদাহরণ, কোনো কিছু যখন আমরা একই জিনিস, কারণ একই জাতীয় পাখির নাম বলছি, তখন আমরা বলি ফর এক্সাম্পল দিয়ে অনেকগুলো ওয়ার্ডের নাম বলি না,
কাইট হ্যাঁ তারপরে হচ্ছে ম্যাকপার এইভাবে আমরা উদাহরণ জানতে পারি উদাহরণ জানলে কি লিখব ফর এক্সাম্পল ফর ইনস্ট্যান্স সাচার্ট তারপর বলছে অবিসংবাদিত মানে যেটা নিয়ে আর কোনো বিতর্কিত থাকবে না বা সর্বজন গৃহীত যেই কথাটা একদম সঠিক হ্যাঁ সবাই গ্রহণ করবে জোর দেওয়ার জন্য কোনো কথাতে জোর জোর এটাই সঠিক এইরকম সেক্ষেত্রে আমরা কি বলি অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট ইনডিড ট্রুলি রিয়েলি সত্যিকার অর্থে এইটা হ্যাঁ আচ্ছা শর্ত বোঝাতে যখন কন্ডিশন বোঝাবে কোনো শর্ত যে এইটা হলে যদি এটা হয় তাহলে আমি এটা করবো এইরকম শর্ত যে তুমি যদি এটা করো তাহলে আমিও এটা করবো তাহলে তখন কি হবে বসবে ইফ ওয়েন ওয়াই আনটিল অর টিল অ্যাজ লং অ্যাজ কারণ বোঝাতে রিজন কোনো কারণে কোনো কাজ করা হয়েছে এরকম সেন্টেন্স যদি পাশাপাশি দুটো থাকে যে একটা কাজ করা হলো তার কারণে আরেকটা কাজ বা ঘটনা ঘটছে সেক্ষেত্রে আমরা কী দিব দিব বিকজ সিন্স অ্যাজ দেয়ার বাই এখন এগুলি ছাড়াও আমাদের আরও কিছু আছে যেগুলো জোরে জোরে বসে হ্যাঁ দেখো আইদার ডট ডট অর নাইদার ডট ডট নট বো ডট ডট অ্যান্ড নট অনলি ডট ডট বাট অলসো এইগুলো কিন্তু আমার কি কানেক্টর হিসাবে ইউজ হয় কানেক্টিং ওয়ার্ড হিসাবে এগুলো ইউজ হয় এগুলো ছাড়াও কি রিলেটিভ প্রোনাউন আমরা কিন্তু রিলেটিভ প্রোনাউন পড়েছি তাই না আমরা যখন মডিফায়ার প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা মডিফায়ার আলোচনা করেছি সেখানে কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউন কাকে বলে রিলেটিভ প্রোনাউন কী কী হতে পারে এগুলো কিন্তু আলোচনা করেছি যেরকম হুইচ হু দ্যাট দিস এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন তাহলে রিলেটিভ প্রোনাউনও কানেক্টর হিসাবে ইউজ হতে পারে তা আমাদের প্যাসেজটা যেভাবে আসে আমাদের কিন্তু প্রত্যেকটা প্যাসেজ তোমাদেরকে আগেও আমি বারবার বলেছি মডিফায়ার হোক বা যে প্রোনাউন হ্যাঁ বা আমাদের রাইট ফর্ম ভার্ব আমরা যাই করতে চাই না কেন আমাদেরকে কী দেওয়া হয় একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয় এবং প্যাসেজের একটা ধারাবাহিকতা আছে ঠিক এই কানেক্টরেরও সেরকমই একটা প্যাসেজ দিয়ে দেওয়া হবে এবং দশটা ব্লাইন্ড থাকবে প্রত্যেক ব্লাইন্ডের জন্য পয়েন্ট ভাই থাকবে আমার দশটা শূন্যস্থান পূরণ করার জন্য আমি কি করব দশ নম্বর পাব এখন তোমরা যেটা দেখো যে আমরা কি কানেক্টরটা হতে পারে তো কানেক্টর কুড বি কনজাংশন তাহলে কনজাংশন যেগুলি সেগুলো কানেক্টেড হতে পারে ফ্রেজ কানেক্টেড হতে পারে অ্যাডভার্ব কানেক্টেড হতে পারে প্রোনাউনও কানেক্টেড হতে পারে আমরা দেখলাম না যে প্রোনাউন কানেক্টেড হতে পারে আরেকটা জিনিস খেয়াল রাখবে যে কানেক্টর কিন্তু হয় প্রথমে বসে না তো ফুলস্টপের পরে কানেক্টর বসে কানেক্টরের অবস্থান কোথায় হয় আগে বসে কানেক্টর আর না তো ফুল স্টপের পরে কিন্তু লিঙ্কিং ভার্ব কি সেন্টেন্সের মাঝে বসতে পারে তো আমাদের আসলে এটা খেয়াল করার দরকার নেই আমরা যদি এগুলো বারবার প্র্যাকটিস করি বারবার প্র্যাকটিস করি তখন কিন্তু আমাদের ওই আর অর্থ বুঝতে হবে আমার যখন আমি প্যারাগ্রাফটা কানেক্টর ইউজ করতে যাব তখন আমাকে অবশ্যই প্যাসেজের একটা সামগ্রিক ধারণা নিতে হবে হ্যাঁ পেতে হবে যে কী বলছে সেই অর্থ অনুযায়ী কিন্তু আমাকে কানেক্টরটা ইউজ করতে হবে একটা ব্লাঙ্কের জন্য কিন্তু একাধিক কানেক্টর হতে পারে একটা জিনিস খেয়াল করো এখানে দেওয়া আছে যোগ করার জন্য কোনো কিছু তথ্য এক সেন্টেন্সের সঙ্গে আরেকটা সেন্টেন্সের তথ্য যোগ করার জন্য এইগুলো কানেক্টর ইউজ হচ্ছে এখানে দেখো সেন্টেন্সে লেখা আছে কি হি স্টাডিড হার্ড অ্যান্ড পাসড দ্য এক্সাম তাহলে কি হচ্ছে সে কঠোর পরিশ্রম করেছে লেখাপড়ায় পড়ালেখা করেছে খুব কঠোরভাবে অ্যান্ড পাস এবং সে কি করেছে পরীক্ষায় সফল হয়েছে উত্তীর্ণ হয়েছে
পাশ করে গেছে তাই না তাহলে এটা কিন্তু সঠিক পজিটিভ যে সে যেহেতু পড়ালেখায় কঠোর পরিশ্রম করেছে হার্ড ওয়ার্ক করেছে যার কারণে সে এক্সামে কি করেছে পাশ করে গেছে তাহলে এখানে এই ইয়ের সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে সে কঠোর পরিশ্রম করেছে এর ইয়ার হিসাবে সে কি করেছে পরীক্ষায় পাশ করেছে ঠিক আছে সেজন্য এখানে কি হয়েছে দেখো কানেক্টর হিসেবে অ্যান্ড যোগ হয়েছে দ্বিতীয়টা দেখো বিপরীতার্থ তার মানে কন্ট্রাস্ট থাকবে পার্থক্য দুটো অপোজিট হবে এখানে বলছে দেখো একই টাইপের সেন্টেন্স হি স্টাডি সে পড়েছিল হ্যাঁ পড়ালেখা করেছিল বাট হি ফেইলড পড়ালেখা করলে আগেরটা আমি বললাম যে তার এক্সামে পাস করা উচিত কিন্তু এখানে বিপরীত কথা বলছে বিপরীতার্থ বিপরীত বলছে তার যে এখানে পাশ করার কথা কিন্তু অপোজিট কথা বলছে যে সেটা অক্টোব সে কি করলো ফেল করেছে আচ্ছা তারপরে কি দেখাচ্ছে ফলাফল মানে একটা কাজ হবে দ্বিতীয় সেন্টেন্সে তার ফলাফল তাহলে মিডিলে যদি আমার গ্যাপ থাকে সেই গ্যাপে আমরা এই কানেক্টরগুলো বসাবো এখানে দেখো বলছে দ্য ক্রিমিনাল উইথ দ্য ম্যান সো হি ওয়াজ পানিশড ক্রিমিনাল হ্যাঁ দোষী কী করেছিল হত্যা করেছিল মানুষটিকে হত্যা করেছিল সো ওই কারণে হত্যা করা এই ইলের কারণে বলছে সো ওই কারণে ইলের কারণে ওয়াজ পানিশড তাকে কী করা হয়েছিল শাস্তি দেওয়া হয়েছিল যে দোষী দোষ করেছিল কি হত্যা করে মানুষটিকে হত্যা করে ক্রিমিনাল যার কারণে সো এই সোটা হচ্ছে আমার কানেক্টর ওই কারণে এইটার ফলে কী হচ্ছে এই পানিশ হচ্ছে হত্যা করার কারণে পানিশ হচ্ছে এটা হচ্ছে এইটার ফলাফল ঠিক আছে তারপরে চার নম্বর দেখো ধারাবাহিকতা একটা ঘটনার আমি দুটা তিনটা চারটা ভাগ বলছি হ্যাঁ তখন আমি ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি অ্যাট লাস্ট হ্যাঁ শেষ করতে যাবো তখন বলবো অ্যাট লাস্ট এইটা এরকম আমরা বলতে পারি দেখো এই ঘটনাটা একটু দেখো কি বলছে বলছে আই উইল বি টুডে বলছে আজকে আমি খুব ব্যস্ত থাকবো প্রথমে আমি কি করবো যা করবো ব্যাংকে যাবো তারপরে বলছে দেন আই উইল পে দ্য স্কুল ফিজ তারপরে আমি কি করবো স্কুল ফিজ জমা দেবো তারপরে কি বলছে আফটার দ্যাট তারপরে কি করব মানে এই কাজটা করার পর আই নিড টু গো টু দ্য মার্কেট আমাকে কি করতে হবে বাজার যেতে হবে মার্কেটে যেতে হবে এই কথা বলছে দেখো একই লোক অনেকগুলো ধাপে ধাপে কাজ করছে একটি টাইম পর পর হ্যাঁ পরপর করেই যাচ্ছে তখন সে বলছে ফার্স্টলি এই যে এক ফার্স্ট সে কি করছে ব্যাংকে যাচ্ছে দেন তারপর সে তাহলে আমরা একটা যদি সেন্টেন্স ফার্স্টে দেওয়া থাকে তারপরে ব্ল্যাঙ্ক দেওয়া দিয়ে দিয়ে সেন্টেন্স থাকে ওই একটা মানে একটা এখানে কিন্তু দেখো কাজ করছে সে কাজ করবে বা কারণ নাম হ্যাঁ পরপর এরকম দেওয়া থাকবে নাম থাকলে নাউন থাকলে হবে না এরকম কাজ এরকম থাকলে তখন আমরা কী করবো এরকম পরপর যে ঘটনাগুলি ঘটবে সেই ঘটনাগুলিতে আমরা এরকম ব্যবহার করতে পারবো তারপরে দেখো উদাহরণে আমরা বলেছি ফর এক্সাম্পল ফর ইনস্ট্যান্স আছে এখন এখানে দেখো পাঁচ নম্বরে কী দেওয়া আছে বলছে মোবাইল ফোন হ্যাজ সাম নেগেটিভ সাইডস অ্যাজ এ ওয়েল ফর এক্সাম্পল এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোন ড্যামেজ আওয়ার হেয়ারিং পাওয়ার বলছে মোবাইল ফোনের অনেক নেগেটিভ নেগেটিভ মানে কি নেতিবাচক মানে না বোধক যেটা খারাপ হ্যাঁ ইতিবাচক না পজিটিভ না যেটা ভালো করে এখানে বলছে খারাপটা নেগেটিভ
সাইন খারাপ দিকগুলি আছে ফর এক্সাম্পল কিছু উদাহরণ ছিল তখন বলছে অনেকগুলো আছে তার মধ্যে এই সেন্টেন্সটাতে উদাহরণটা আছে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ এখানে আমার এই ফর এক্সাম্পলটা হচ্ছে কাউন্টার বলছে ফর এক্সাম্পল এক্সেসিভ অতিরিক্ত মোবাইল ফোনটা ইউজ করাটা কি করতে পারে আমাদের হিয়ারিং আমাদের শ্রবণ ক্ষমতাটা কি করে দিবে ড্যামেজ নষ্ট করে দেবে হ্যাঁ তাহলে শোনার যে ক্ষমতা পাওয়ার যে সেটা কি করবে অতিরিক্ত মোবাইল ফোন ইউজটা নষ্ট করে দেবে এই যে ফর এক্সাম্পল ব্যবহার করলো এটা হচ্ছে কানেক্টর এখন পরবর্তীতে আমরা পড়বো এইভাবে তোমরা যদি বুঝে বুঝে প্যারাগ্রাফে লাইনগুলো পূরণ করো আমি জানি ইনশাল্লাহ তোমরা সেগুলো সবগুলোই কানেক্টর গ্যাপ পূরণ করে আসতে পারবে এবং এই ওয়ার্ডগুলো তোমাকে কিন্তু অবশ্যই এই ওয়ার্ডগুলো মুখস্থ করা থাকতে হবে কারণ তোমার যদি ওয়ার্ড স্টকই না থাকে যে কোনগুলো কানেক্টর তাহলে তুমি ওই ব্ল্যাঙ্কগুলিতে কীভাবে বসাবে যে আমি কী বসাবো হ্যাঁ এবং এগুলোর অর্থগুলো তোমাদেরকে জানতে হবে এবং আমি যখন তুমি পড়বে তখন তুমি নিজেই বুঝবে যে এখানে কোন কানেক্টরটি বসাতে হবে এইভাবেই আমরা কী করতে পারবো সঠিকভাবে আমরা কানেক্টর ইউজ করতে পারবো এবং পরীক্ষায় ভালো নম্বর পেতে পারবো পরে আমরা আরও কানেক্টর নিয়ে আলোচনা করব আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ